1875 নির্বাচনে উষারানি দাস এবং দেবুদাসকে পুড়িয়ে মেরেছিল কাকদ্বীপে, তৃণমূল গুন্ডা। পুলিশ ওটাকে শর্ট সার্কিট করে ধাওয়া চাপার চেষ্টা করেছিল, নতুন কথা কিছু। আমি ইনফরমেশন শুনলাম, রোড শো করেছিলাম, ফ্যাশন শো করতে পারতেন উনি। কিছু নায়ক নায়িকা মডেল গুলো ছিল কিনা সঙ্গে? র্যাম্প ছিল, র্যাম্প ছিল আমার অভিষেক আসেনি, কারণ ব্রিগেডের র্যাম্প বানাতে হয়েছিল, একটা র্যাম্প, একটা শো স্টপার, এগুলো লাগে। এই যে বিজেপিরা ক্যাম্পেন করে না, মিথ্যাচার, একটা মিথ্যাচার ফাঁস হয়েছে। অলরেডি 4-5 দিন ধরে খবরের কাগজে বেরোচ্ছে, এ কি অভিযোগ করেছে আলাদা কথা। ওই হোটেল মালিক বলেছে কেস করবো। কেন কেস করবো? কারণ প্রধানমন্ত্রী গিয়েছিলেন ফটো শ্যুট করতে জঙ্গলে, মনে আছে? সেটা তোমরা দেখছি না, এরকম সব সাফারি এসব করে করে লেন্স দিয়ে, টেল লেন্স দিয়ে ছবি তুলছিলেন। আর বিজেপি বলে উনি একদম ফাকির, ঝোলা নিয়ে ঘোরেন, উনি নাকি ভিক্ষে চেয়ে চালিয়েছেন প্রথম জীবনটা। এখন প্রধানমন্ত্রী হয়ে তো 10 লক্ষ টাকা শ্যুট করেন না, হোটেলে তিনি গেছেন, তার খরচ বিল হয়েছে সব মিলিয়ে একটা ওই ছবির ইভেন্ট, পোশাকি নাম হচ্ছে টাইগার প্রজেক্টের 50 বছর, ভাগ শেষ হয়ে যাচ্ছে। যে ভাগগুলো উনি নিয়ে এসেছিলেন চিতা সেগুলো মরে গেছে। আর ওখানে 6 কোটি টাকা, 6 কোটি প্লাস, 6.3 crores বিল হয়েছে, 3 কোটি ফরেস্ট ডিপার্টমেন্ট দিয়েছে একটা ছবি। দেখো না, সব ছবি ইমেজ তৈরি করার জন্য জঙ্গলের ছবি, আর তার বাকি 3 কোটি এখনো বাকি আছে। তার মধ্যে 88 লক্ষ টাকা হচ্ছে শুধু হোটেলের বিলে। আর এখানে ইমেজ তৈরি করার সময় তোমরাই বলো, যেমন এখানে কোনো কোনো জায়গায় লিখতো মমতা মুড়ি খেয়ে চালান, রম লেবুর রস খেয়ে তিনি বিদেশে গেলে কোনো হোটেলে থাকেন না, জার্নি করেন, এয়ারপোর্টে শুয়ে পড়েন বা স্নান করে নেন, এসব গল্প আরএসএস বিজেপি প্রচার করেছিল। আর কিছু দালাল মিডিয়া গদি মিডিয়া এগুলো লিখেছিল, কিন্তু আদতে মানে জালিয়াতি। এটা বাঘের খাবার জুটছে না, আর বাঘের সঙ্গে ছবি তোলার জন্য 6 কোটি টাকা খরচ, তার মধ্যে 3 কোটি বকেয়া, তার মধ্যে হোটেলে খেয়েছেন, থেকেছেন, শুয়েছেন, বন্ধু বান্ধবদের নিয়ে ভর্তি করেছেন, আর তার টাকা 80 লক্ষ টাকা, 88 লক্ষ টাকা এখনো পেমেন্ট করেনি। এই প্রথম তার বাজার বুঝতে পারছ? একজন হোটেল মালিক কি করে বলতে পারে যে প্রধানমন্ত্রীর দপ্তরের বিরুদ্ধে কেস করবো, কারণ টাকা দেয়নি?